কী হয়েছিল যখন 3 বছরের একটি বাচ্চাকে বাঁচানোর জন্য ট্রেনকে না থামিয়ে ননস্টপ 240 কিলোমিটার চালানো হয়েছিল। বন্ধুরা, এই ঘটনা উত্তরপ্রদেশের, যেখানে ললিতপুরের একটি ছোট জায়গা আজাদপুরে 3 বছরের ছোট কাবিয়া প্রতিদিনের মতোই নিজের বাড়ির বাইরে খেলছিল, আর হঠাৎ তখনই সে হারিয়ে যায়। যার পর পরিবারের সবাই আশেপাশে সব জায়গায় খোঁজে, কিন্তু কাবিয়াকে কোথাও পাওয়া যায় না। শেষ পর্যন্ত দেরি না করে পরিবারের লোকেরা পুলিশকে এই খবর দেয়, আর খবর পেতেই সমস্ত পুলিশ ফোর্স কাজে লেগে পড়ে। তারা জানতে পারে যে কাবিয়া অপহরণ হয়েছে। পুলিশ এবং জিআরপি এই বাচ্চাকে খুঁজতে শুরু করে, আর তখনই জিআরপির কাছে খবর আসে যে গোলাপি রঙের ফ্রক পরা ছোট বাচ্চাকে একজন টি শার্ট পরা ব্যক্তি জোর করে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। আর সিসিটিভি ক্যামেরার সাহায্যে এটিও জানা যায় যে কিডন্যাপার মেয়েটিকে নিয়ে রপ্তিসাগর এক্সপ্রেসে উঠে গেছে। আর এরপর ট্রেনের ড্রাইভারকেও নির্দেশ দিয়ে দেওয়া হয় যে ট্রেনকে ভোপাল পর্যন্ত কোথাও দাঁড় করানো যাবে না। পুরো 240 কিলোমিটার যাত্রা পথে ট্রেন একবারের জন্য কোথাও থামে না। আর শেষ পর্যন্ত যখন ট্রেন ভোপাল পৌঁছায়, তখন পুলিশ এই কিডন্যাপারকে ধরে নেয় এবং বাচ্চার জীবন বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, ভারতের পুলিশ কর্মী এবং রেলওয়ে বিভাগের জন্য একটি লাইক তো করা যেতেই পারে।